স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ছশো তিরাশি জন ডেঙ্গু রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন দু হাজার ছশো একাত্তর জন পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল দশ হাজার পাঁচশো আটাশ জন যা আঠারো বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে দু হাজার সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল পাঁচ হাজার পাঁচশো একান্ন জন সরকারি হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে বেসরকারি হিসেবে জন ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ঠিকই মুহূর্তে রয়েছেন জান্নাতুল বা ক্যাকে আমরা কথা বলছি তার সঙ্গে কেকা হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি কিরকম দেখছেন আমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলি ফ্যামিলি রেড ক্রিসন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এই আট বেডের ওয়ার্ডে এক্সট্রা একটি বেড দেওয়া আছে তার মানে আপনি বুঝতেই পারছেন যে রোগীর চাপ আছে যদিও এই ওয়ার্ডে দুজন মাত্র ডেঙ্গু নয় একজনের টাইফয়েড আর একজনের নিউমোনিয়া বাকি নয়জনই বাকি সাতজনই ডেঙ্গুর পেশেন্ট আমি হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম উনি যেটা বলেছেন যে গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত বেশ কিছু রোগী ভর্তি হয়েছে তবে সবার ডেঙ্গু পরীক্ষা এখনও কনফার্ম করা হয়নি আপনি জানেন যে যারা একটু সচেতন তারা জ্বর আসলে এনএস ওয়ান এবং আইজিএমআর করে তারপরে হাসপাতালে ভর্তি হচ্ছেন আবার অনেকে জ্বর হলেই আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দুই ধরনের পেশেন্টটি রয়েছে এক্ষেত্রে যারা ভুক্তভোগী আছেন রোগীদের স্বজনরা তারা বলছেন যে এনএস টেস্ট করা এবং আইজিএমআর টেস্ট করা দুটোই তা খুব কষ্টসাধ্য মানে ব্যয়বহুল এবং প্রায় চার হাজার টাকা লাগে অধিকাংশ ক্ষেত্রে তারা এনএস আপনি জানেন যে এক থেকে চার দিনের জ্বরের মধ্যে এন এনএস ওয়ান করলে সেটা পজিটিভ আসবে যদি ডেঙ্গু হয়ে থাকে আর এছাড়া এক থেকে সাত দিন হয়ে গেলেই জ্বরের মেয়াদ তখন আইজিএমআর করতে হবে তো রোগীরা যেটা দেখছেন অনেক রোগী প্রথম পর্যায়ে এনএস ওয়ান করছেন কিন্তু দেখছেন যে পজিটিভ আসছে না তখন তারা করছেন সব মিলিয়ে থেকে টাকার চার পাঁচ খরচ তারা করছেন আর এর বাইরে রোগীদের যে তরল পথ্য খেতে বলছেন ডক্টররা যেমন স্যালাইন দিতে হচ্ছে এবং কাউন্ট করতে হচ্ছে সকাল বিকেল এক্ষেত্রে একটা বাড়তি খরচ আছে আবার তরল খাবার হিসেবে দেখা যাচ্ছে যে রোগীদের ডাব একটা বড় উপকরণ সেক্ষেত্রে সেটারও দাম বেড়েছে সব মিলিয়ে অভিভাবকরা বলছেন একটা পরিবারে যদি একজন ডেঙ্গু রোগী আক্রান্ত হয় তাহলে তাদের পুরো পরিবারটি আর্থিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানসিক তাদের ধকল যাচ্ছে এবং একই পরিবারে একটি রোগীকে সাপোর্ট দিতে যে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এরকম একটি পেশেন্ট আমি ইতোমধ্যে পেয়েছি সব মিলিয়ে তাদের দাবি বলছেন সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছেন যে এনএস ওয়ান এবং আইজিএমআর এই যে ডেঙ্গু রোগের যে পরীক্ষা ডেঙ্গু হয়েছে কিনা না শনাক্ত করার ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে একটা লাগাম ছাড়া যে ব্যবস্থা সেটা সরকারকে হাল ধরার কথা বলছেন তারা দাবি করছেন যেন দাম মূল্যটা কমানো হয় সামির ধন্যবাদ আপনাকে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে এখন আমরা চলে যাব সৌরাওয়ার্দি হাসপাতালে সেখানে রয়েছেন মিথিলা নাজনীন মিথিলা সৌরাওয়ার্দি হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান জরাদ্দি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা এখন পর্যন্ত দুইশো জন গত দুই দিন আগেও যেখানে ছিল একশো সেখানে এখন দুইশো সতেরো সুতরাং পরিসংখ্যানই বলে দিচ্ছে ডেঙ্গুর বিস্তার কতখানি এর বাইরে যদি আপনাকে আমি হাসপাতালে ছবিটা দেখাতে পারি আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে যেসব রোগীরা আছে তারা কিন্তু ওয়ার্ডে জায়গা পায় নেই বারান্দায় জায়গা না পেয়ে হাসপাতালের করিডরে এবং যেখানে তারা জায়গা পাচ্ছে সেখানে কিন্তু তারা অবস্থান অবস্থান করে নিজেদের চিকিৎসা নিচ্ছেন এবং এর বাইরে প্যাথোলজি বিভাগ যদি আমরা ঘুরে দেখি প্যাথোলজি বিভাগে কিন্তু অনেক বেশি চাপ রয়েছে কিছুক্ষণ আগে আমি ঘুরে দেখেছি সেখানে এত বেশি সংখ্যক ডেঙ্গু রোগী আসছেন তারা অনেকটা আতঙ্কে কিংবা আতঙ্ক থেকে তারা আসছেন রক্ত পরীক্ষা করতে আসছেন এবং সেখানে রক্ত পরীক্ষা করছেন এবং টেস্টের রিপোর্ট পেতে অনেকটা দেরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে রোগীদের মাঝে এবং এরপরে শিশু হাসপাতাল সেন্ট্রাল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী আসছে ভর্তি হচ্ছে এবং তাদের একটা সিট সংকটও রয়েছে ইসবাত মিথিলা আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর সওরার্ডি হাসপাতাল থেকে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাছিলেন মিথিলা না